শয়তানি আরো সর্বনাশ করতে পারত। সত্যি জাহাপনাথ বেগমী সাহেবে হয়তো এই রাজ প্রাসাদে থাকছে, আপনার মার ইচ্ছা সব একেবারে দুলিশাদ হয়ে যেত। চারাপ তুমি আমাকে উপদেশ দিতে এসেছো জাহিদটা? উপদেশ নয় জাহাপনাপ, তবে আমি বলছিলাম কি? কে বলতে চাও তুমি? আমি বলছিলাম কি, এই দলিল খেলা একটা স্বাক্ষর করে দিতে। দলিল মানে এটা কিসের দলিল? কি বলতে চাও তুমি? আমারই কিছু বলার নেই ভাই। এই লোকটি নামক বলেছে এই রূপ না ঘুরে ঘুরে পৃথিবী বলেছে প্রজাগণ, তারা বলেছে আপনি নাকি ভাজা ফলনে কম হয়ে পড়েছে, আপনি নাকি ভাজাদের মুখে তিরস্কার করছেন। শুধু এই কারণে শেষ নয় জাহাপনা, আপনি নাকি এই রূপনগর ছাড়ানো অকেম হয়ে পড়েছে। বিশ্বাসে গাতার তোরে তো বড় স্পর্ধা বললে দেলাই তুই বলছিস, আমাকে বলছিস আমি রাজ্য পরিচালনা করতে সক্ষম হয়েছি। আরে বেঈমান, তুই এই মুহূর্তে আমার সর্বক্ষতে দূর হয়ে যা, আমি তোকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করলাম। এত সহজে এই জাহিদ থেকে সেনাপতি পদ হতে বরখাস্ত করা যায় না। এবার আপনাকে আমি এই বাদশাহীর পথে চিরাচরিত ছন্দে দাঁড়িয়ে দেব। স্বাক্ষর নিতে চাস, তোর সাহস তো কম নয় হারাম দাদা বেঈমান। আরে বিশ্বাসঘাত, তোকে আমি একদিন রাস্তা থেকে ঘুরে নে তোকে আমি সেনাপতি পদে বহাল করেছিলাম, আজ তুই কিনা সেই হয়ে আমার কাছ থেকে সুযোগ বলিলে স্বাক্ষর। এই এখানে কে আছিস? কেউ নেই, কেউ নেই জাহাপনা, আজকে আপনার ডাকে কেউ সাড়া দিবে না, সবাই আমার অনুগত। তাই যদি নিজের বাক্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে এই ছলিল খারাপ একটা স্বাক্ষর করে দেন। বেঈমান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই দলিলে কিছুতে স্বাক্ষর দেব না। তোকে তোকে যে আমি খুন করবো জানো? কোথায়
নাই পহরি। Yeah!
মস্ত সেটা দে সেটা আর আমি হব এই রূপনাথরে আচ্ছা মসনা অপেক্ষা অপেক্ষা করো তুমি অপেক্ষা করো ফাড়ি দিয়ে তোমার উপরে উপভোগ করবে এই সেনাপতি সাহেব আজ থেকে বলবারি এই শিক্ষা আসবে আর আপনি হবেন আমার Thank you.
হরুর বলছিলাম কি চলে এখন আমরা অন্তরপুরে চলে যাই একেবারে চেলামি পাগল হয়ে গেছে খুদা তুম
আমি আমাকে বলে দাও খুদা, এখন আমি কোথায় ছাব খুদা, আমি আমি যে আর চলতে পারছি না খুদা। মুক্তি তুমি নিশ্চয় পাবে সুন্দরী, তোমার তোমার মুক্তির পথ একেবারে পরিষ্কার করে। এখানে এসেছিস, এখন বলছি তুই এখান থেকে চলে যা, বলছি চলে যাব। আমি কিছুতেই যাবো রে সুন্দরী, চলে এসো আমার সাথে। ওরে পাষণ্ড কুকুর, আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে আমার জীবন দে হলেও আমি তোর চোখ দুটুকু ও কে রে তুমি শয়তান। আমি তোমার কোনো কথাই শুনব না সুন্দরী, চলে এসো আমার সাথে। চলে এসো যা, বল হয় যা শয়তান।
আমার জানি না আছে Thank you.
সাক্ষী আমি কিছুতেই ভুলে যাব না মর্জিনা। কিন্তু কিন্তু তোমাকে যে ভয় হচ্ছে বন্ধু। কোনো ভয় নেই প্রিয়, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো। তাই থাকবে তো, আমাকে ছেড়ে যাবে না তো? হ্যাঁ হ্যাঁ যাবো না তোমাকে ছেড়ে। তাহলে তুমি আমাকে কথা দাও। কথা দিলে তো যাবে না? যাবে না। আচ্ছা, ও রে চাম তুই আমারে কোলে দিওয়ানা, তুই আমারে, তুই আমারে কোলে দিওয়ানা রে চম্পানলা, তুই আমারে কোলে দিওয়ানা ও রে চম্পা। আমাকে রেখে চলে যাসনি, তোদেরকে রেখে গেছি।
তোরা দুজনে প্রেম কর। এই আমার প্রেমের বয়স নাই, আমার বয়স 80।
এই বেগম সাহেবাকে জাহাপুরা নির্বাচন দিয়েছে, আর তারই সুখে জাহাপুরা নিরুদ্দেশ হয়েছে। ও না 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 না, কোনো দিন হতে পারেনি, আমার মারালা এমন কিন অন্যায় কাজ করতে পারো না, ওজির সাহেব এমন কিন অন্যায় কাজ করতে পারেনি পারেনি। Oh, I don't want to.
প্রয়োজন হলে তুই আমাকে হত্যা কর, তবে তবে আমাকে মুক্তি দে, মুক্তি। তুমি যে এখানে তা করেছো তোমাকে আমি ধরে নেই, আমি সাক্ষর
করে বল। আমি তোর কথার উত্তর কোনদিন দিতে পারবো না। আমি আমার কথার উত্তর যে আজ তোমাকে দিতেই হবে। আমি বলো বলো আমি কেন তুমি কাঁদো, নইলে যে আমি তোমার হাতে কিছুই খাবো না। রানা চলে যা, চলে যা আমার এখান থেকে। তুমি তুমি আমাকে মারলে আমি মারো, তুমি আমাকে মারো মারো, তবু যে তোমাকে বলতে হবে কেন তুমি কাঁদো। রেহনা নারে পাগলি না, আমি তোর কাছে বলতে পারবো না। আমি পাগল, তোমরা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে আমি হাসছি। বলো বলো কেন তুমি এভাবে হাসছো, বলো কে তুমি? আমি আমি যে কেউ নই, আমি হচ্ছি পাগল। মনে পড়েছে কে বলছি আমি পাগল, আমি আমি যে পাগল নয়, আমি অতি ভালো মানুষ। আমাকে কিছু খেতে দেবে, আমাকে কিছু খেতে দেবে। আজ কতদিন হলো আমি যে কিছু খেতে পাচ্ছি না, আমি খুদার জ্বালায় চোখ করছি। দে মা আমাকে কিছু খেতে দে। হায় খোদা, এই মাটির পৃথিবীতে এমনি মানব আমি মানুষ হরমনি, কেউ কেউ পাগল কাঁদবে আর কেউ পাগল। সত্যি সত্যি কি, এই কি তোমার খেলা খুদা, এই কি তোমার খেলা? কেন কেন এই পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি? দাঁড়াও পাগল, আমি তোমার জন্য খাবার আনছি। তুমি একটু অপেক্ষা করো, আমার আম্মি তোমার জন্য খাবার আনতে গেছে। তোমার আম্মি চলে গেল। সে শুধু বলল আমি আমা আমি
খুড়া, আমি আমার রাহেলার হাতে খাবো, আমি আমার রাহেলার হাতে খাবো।
তুমি তুমি বিশ্বাস করো ভাই, আমি সত্যি আমার আপন জনকে পারে ফেলেছি। যতদিন পর্যন্ত আমার আপন জনকে খুঁজে না পাব, যতদিন পর্যন্ত আমি আমি কিছুতেই শান্তি খুঁজে পাব না। তোমার তোমার দুটি পায়ে ধরে বলছি ভাই, তুমি দয়া করে আমাকে যেতে দাও, তুমি আমাকে ছেড়ে দাও ভাই। ফুটু ভাই, তোমার তো কোনো দোষ নেই, তোমার কথাগুলো শুনি আমার মনটা যেন ব্যাকুল হয়ে উঠেছে। চাও ভাই, তুমি তুমি নির্ভয়ে চলে যেতে পারো ভাই। ভয় যাচ্ছে ভাই, তোমায় তোমার এই মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না ভাই, কোনোদিন বলতে পারবো না। কত কষ্ট বললাম মন করে, তবু তবু আমার আমির সন্ধান কোথাও পেলাম না খুদা। তবে তবে কি আমার আমির সন্ধান কি পাবো না খুদা, আমি যার পথ চলতে পারছি না খুদা। না না না, এখানে একটু বিশ্রাম করে নেই, তার ভরে আবার হাতে শুরু করব। হ্যালো।